বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানুষের সুখে দুঃখে জনগণের পাশে। আজকে মানুষের এদেশের বাংলাদেশের মানুষের বাঙালির যতটুকু অর্জন, সে অর্জনটুকু আওয়ামী লীগের দ্বারাই। কিন্তু বারবার এই দলের উপর আঘাত এসেছে, বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বারবার এই দলের নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। সেই আইয়ুব খানের 1658 সালে যখন শুরু, তখন থেকে নিয়ে শুরু করে বারবার এইভাবে আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। খুব বেশি দিনের কথা না, 2007 সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ, আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। কেন? আপনারা দেখেন আকাশে মিটিমিটি তারা জ্বলে, তারা আলোকিত হয় কার দ্বারা? সূর্যের আলোতে আলোকিত হয়। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাবার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু নিবু কেউ কিছু মিটেই গেছে। কেউ ভুল বুঝে হয়তো ফিরত এসেছে, আমরা নিয়েছি, আবার কেউ এখনও বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার পতন ধ্বংস নানা জল্পনা কল্পনা করে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি ও 14-15 আগস্টের পর। বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, জনগণের খাদ্য বাসস্থান, আহার বাসস্থান, চিকিৎসা, শিক্ষা কোনো ভাগ্যই পরিবর্তন করতে তারা পারেনি। নিজেদের বিলাসিতা, অর্থ সম্পদ বানানো, অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন খারাপি, অস্ত্রের ঝঞ্ঝালানি, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝালানি, এটাই ছিল তাদের কাজ। ওই অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে মেধাবীদের, ছাত্রদের বিপদে নিয়ে ওখানেই তারা ক্ষমতার ভিত্তি তৈরি করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে তারা। তারা ভুলে গেছে জনগণের শক্তি অপরিসীম শক্তি, আর আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বিশ্বাস করে। আর তাই 1996 সালে সরকার এসে আমরা অনেক দূর এগিয়েছিলাম, কাজ করেছি, বাংলাদেশের মানুষ প্রথম উপলব্ধি করতে পেরেছিল একটি দলের কাজ হচ্ছে জনগণের সেবা করা। ঠিক স্বাধীনতার পর যখন আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি ফিরে আসেন সেই পাকিস্তানি কারাগার থেকে, 72 সালে দায়িত্ব নেন, 10ই জানুয়ারি তিনি ফিরে এসেছিলেন, এই সরদি উদ্যানেই তিনি ভাষণ দিয়ে কিভাবে একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে, কিভাবে এই দেশ চলবে সেই দিক নির্দেশনাও দিয়েছিলেন। এবং সেই মোতাবেক সময় পেয়েছিলেন মাত্র 3 বছর 7 মাস। যুদ্ধ বিধ্বস্ত দেশ, শোষিত বঞ্চিত দরিদ্র মানুষের হাহাকার, ওই অবস্থায় দেশকে গড়ে তুলে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। স্বল্পোন্নত দেশে মাত্র 3 বছরের মধ্যে উন্নীত করা পৃথিবীর ইতিহাসে কেউ করতে পারেছে বলে আমি জানি না, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব করতে পেরেছিলেন। কারণ এই সংগঠন ছিল সবসময় বঙ্গবন্ধুর পাশে। যুদ্ধের পর বাড়ি বাড়ি খাবার পৌঁছানো, রিলিফ পৌঁছানো, পায়ে হেঁটে নৌকায় করে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দই, তারাই এই কাজ করেছে।
তারাই পাশে দাঁড়িয়েছে গণমানুষের, যে কারণে এটা সম্ভব হয়েছিল। কিন্তু এরপর আমরা যদি দেখি, 21 বছর ইতিহাস, পিছনে চলে যাওয়ার ইতিহাস, বঞ্চনার ইতিহাস, ক্ষুধার্ত নরনারীর হাহাকার ইতিহাস, দুর্ভিক্ষের ইতিহাস, জঙ্গিবাদ সন্ত্রাসের ইতিহাস। 2008 সালের নির্বাচন, আওয়ামী লীগ এককভাবে 233টা আসন পেয়েছিল, বাংলাদেশের জনগণ আস্থা রেখেছিল আওয়ামী লীগের ওপর। এরপর আর পিছনে ফিরতে হয়নি, এরপরে হচ্ছে বাঙালির এগিয়ে যাবার পালা। এবং আজকে 2024-এ দাঁড়িয়ে বলতে পারি যে আমরা যে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, আমরা করেছি। দারিদ্র্যের হার কমিয়েছি, আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যে কাজ করেছি, আজকের বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছে। আমি একটু বলতে চাই, যেখানে দারিদ্র্যের হার 2006 সালেও ছিল 41.51%, সেটা আমরা কমিয়ে এনেছি 18.7%। যেখানে অতি দরিদ্রের হার 25.1% ছিল, তা আমরা নামিয়ে এনেছি 5.6%। ইনশাল্লাহ আর কোনো অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের আয়ুষ্কাল মাত্রই 2006 সালেই ছিল 59 বছর, আজকে তা 72.8, প্রায় 73 বছরে উন্নীত হয়েছে। আমাদের মানুষের সুপেয় পানির ব্যবস্থা, মাত্র 55% মানুষ সুপেয় পানি পেত, আজকে 98.8% মানুষ সুপেয় পানি পেতে পারে, সেই ব্যবস্থা গ্রামগঞ্জে পর্যন্ত আমরা নিয়ে গেছি। স্যানিটারি ল্যাট্রিন, যা ছিল মাত্র 43% মানুষ ব্যবহার করত, এখন 97.32%, 2 গুণেরও বেশি আমরা বৃদ্ধি করেছি। শিশু মৃত্যু হার, যেখানে প্রতি হাজারে 84 জন ছিল, আজকে তা কমে 21 জন, 4 গুণ আমরা হ্রাস করেছি। মাতৃ মৃত্যু হার প্রতি লক্ষে 370 জন হতো, আজকে তা 156 জন, 2.5 গুণ আমরা কম করতে পেরেছি। পাশাপাশি কথা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, আজকে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। যেখানে বিদ্যুৎ উৎপাদন যা আমরা পেয়েছিলাম মাত্র 3782 মেগাওয়াট, আজকে প্রায় 30,000 মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি।